হ্যালো বন্ধুরা, আজকের আমরা দেখব রেশন কার্ড কিভাবে তৈরি করে। নতুন রেশন কার্ড রাজ্য সরকারের RKS 1 বা PHS SPH, যে যে পরিবারের কোনো রেশন কার্ড নেই, টোটালি নতুন রেশন কার্ড করার জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করে, ফর্ম নম্বর 3। তো আমরা প্রথমত চলে যাব যে কোনো ব্রাউজারে, মজিলা ফায়ারবক্স এবং ক্রোজমে। তো আমরা প্রথমত ক্রোজম ব্রাউজারে চলে যাব। সার্চ অপশনে এখানে লিখতে হবে রেশন কার্ড বলে। ফার্স্ট যে অপশনটা আছে রেশন কার্ড বলে, এই অপশনটা ক্লিক করতে হবে। করার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করে এখানে এখানে রেশন কার্ডের টোটাল ড্যাশবোর্ড চলে আসবে। তো আমরা এখানে রেশন কার্ড বলে যে অপশনটা আছে, এই রেশন কার্ড অপশনটাই ক্লিক করব। রেশন কার্ডের যা যা ফর্ম আছে এখানে সমস্ত ফর্ম দেখিয়ে দেবে। আমরা হচ্ছে কি একদম নতুন ফ্রেশ, যে পরিবারে পুরনো রেশন কার্ড আছে, নতুন রেশন কার্ড একটাও হয়নি, সেই রেশন কার্ডের জন্য ফর্ম 3, অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ ফ্যামিলি। আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নম্বর দেবেন। ইন্টারভিউর মোবাইল নম্বর এখানে এমন একটা মোবাইল নম্বর দেবে যে নম্বর যেন কোনো রেশন কার্ডের সঙ্গে যুক্ত থাকে না, ঠিক আছে? তাহলে কিন্তু হবে না, নতুন একদম ফ্রেশ মোবাইল নাম্বার দিতে হবে। দিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করতে এখানে গেট ওটিপি করার পরে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা 4টে ডিজিট মেসেজ দিয়েছে, সেই মেসেজে এখানে ফিল করতে হবে। করে দিলাম আমি। দিয়ে এখানে প্রসেস, যখন ওটিপি আসবে না তখন রিসেন্ট ওটিপি করবেন। প্রসেস অপশনে ক্লিক করলাম। করার পরে এখানে ডিজিটাল রেশন কার্ড বলে হোম নিউ অ্যাপ্লিকেশন বলে চলে আসবে। এখানে অ্যাপ্লাই ফর রেশন কার্ড ফর নিউ ফ্যামিলি, এখানে 4টে স্টেপ আছে, 1, 2, 3, 4। এখানে ডিজিটাল রেশন কার্ড, বাড়ি কারোর ডিজিটাল রেশন কার্ড আছে কি না তার জন্য, যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে নো। তো আমাদের টোটালি কার্ড নেই যেহেতু, আমরা নোটা ক্লিক করব। করার পরে এখানে ডু ইউ ওয়ান্ট টু রেশন কার্ড, এখানে সাবসিডি নিতে চাও না আইডেন্টি মানে প্রুফের জন্য নিতে চাও, আইডেন্টি প্রুফ। তো যেহেতু আমি রেশন সামগ্রী নিতে চাই তো সাবসিডি ফরগেট, এইটা এই অপশনটা ক্লিক কেউ করবে না ভুলেও। তো এখানে গ্রাম হলে রুরাল আর শহর হলে আরবান, তো আমার রুরাল গ্রাম। এরপরে এখানে যে দু নম্বরে যে অপশনটা দিয়েছে এখানে আই ক্যাটাগরি দ্যাট, এখানে যে কটা আছে সব টিক চিহ্ন করে দিতে হবে, প্রত্যেকটা টিক চিহ্ন করে দিতে হবে। এই 3 নম্বর যে অপশনটা দিয়েছে, এই অপশানে হচ্ছে আপনার যেটা যেটা মানে প্রয়োজন মনে করবে সেইটা সেইটা দিয়ে দেবে, ঠিক আছে? তো আমি এখানে এখানে আমি ল্যান্ড, এখানে হাউস উইথ এনি ডিসেবল ফিমেল অ্যান্ড হেড, এখানে ফিমেল হেড দিয়ে দিলাম, ঠিক আছে? ম্যানুয়াল হাউসহোল্ড অনলি রুম, এখানে এটাই দিয়ে দিলাম, লিগাল এটা দিয়ে দিলাম এবং এই অপশনটা ক্লিক করলাম। দিয়ে এখানে আই এগ্রি করতে হবে, ঠিক আছে? এটি এখানে টিক চিহ্ন দিয়ে এরপরে নেক্সট নেক্সট করতে হবে। এখানে স্টেপ 1 ফর্ম ফিল আপ হয়ে গেছে বলে 2 নম্বরে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন, আমার সাউথ 24। তো আমি এখানে দিয়ে দিলাম। এখানে ব্লক, কোন ব্লকের আন্ডারে আপনি বাস করেন, তো আমার মন্দিরবাজার, আপনার যেটা হবে দিয়ে দেবেন।
এখানে পঞ্চায়েতটা দিয়ে দেবেন আপনাদের পঞ্চায়েত, এখানে ভিলেজ, এখানে পিনকোডটা দিয়ে দেবেন এই বক্সে, ঠিক আছে? কোনো কমা কমা দেবে না, ক্যাপিটালে সব, পোস্ট অফিস, ভিলেজ সব দিয়ে দেবেন, ঠিক আছে? অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস, তারপরে এখানে পুলিশ স্টেশন দিয়ে দিতে হবে, আর পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিসটা সেই যার পরে এখানে রেশন কার্ড, রেশন কার্ডের যে ডিলার আছে আপনি গ্রামে অনুযায়ী খুঁজতে পারেন ডিলার, এবং পঞ্চায়েত অনুযায়ী, তো আমি গ্রাম নিয়ে যাই, ভিলেজ ওয়াইজ খুঁজব, এখানে রেশন ডিলারের নাম চলে আসবে আপনাদের, আমার দুটো রেশন ডিলার কাছাকাছি আছে যেহেতু চলে এসে, তো আমি একটা সিলেক্ট করে নেব, এখানে বলছে আই ওয়ান্ট টু সিলেক্ট কেরোসিন, যদি কেরোসিনের ডিলারকে সিলেক্ট করতে চান তো এখানে কেরোসিন, কেরোসিন ডিলারে কি, তো আপনার যেটা হবে দিয়ে দেবেন, আমার আমার সন্দীপ, তো আমি দিয়ে দিলাম, এখানে আই এগ্রি করতে হবে, আই এগ্রি দ্যাট ডিফল্ট ডিপার্টমেন্ট, এটা আই এগ্রি করতে হবে, এখানে যদি সেম লগ ইন মোবাইল, মানে যে নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করেছেন সেই নাম্বারটা যদি থাকে, থাকতে চায় সেই নাম্বারটা এখানে সেম লগ ইন করে দেবে, আর যদি অন্য কোনো মোবাইল নম্বর থেকে থাকে তাহলে এখানে একটা দিয়ে দেবেন, এখানে সেকেন্ডারি যদি কোনো মোবাইল নম্বর থাকে বা এখানে হোয়াটসঅ্যাপ নম্বর, এখানে ইমেল আইডি যদি থাকে দিয়ে দেবেন, তবে ঠিক চিহ্ন মেরে এখানে যে পরিবারের রেশন কার্ড নিই তার বাড়ির ফ্যামিলি হেড যাকে করা হবে তার নামটা প্রথমত এন্ট্রি করতে হবে, তো আমি একটা দিয়ে দিচ্ছি, মিডিল নেম দিতে হবে যদি থাকে, এখানে লাস্ট নেম দিতে হবে, এখানে তার বাবার নাম কি সেটা বসিয়ে দিতে হবে, এখানে ছেলে না মেয়ে, এখানে ছেলে যেহেতু মেল, আর মেয়ের ক্ষেত্রে ফিমেল, আদার্স হচ্ছে এখানে ছেলেদের ক্ষেত্রে নন অফ অ্যাডপ্ট দেবেন, যদি হ্যান্ডিক্যাপ হয় ডিসেবল দেবেন, এবং মেয়েদের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ওমেন দিয়ে দেবেন, এখানে হচ্ছে কি ডেট অফ বার্থটা তাকে দিয়ে দিতে হবে তার, তো আমি দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ 1970, 1 জানুয়ারি, 1 তারিখ, তো 18 বছরের উপরে যদি হয় ঠিক আছে, তার ক্ষেত্রে মানে 5 বছরের উপর থেকে যত বছর হবে ঠিক আছে তার আধার কার্ড ম্যান্ডেটরি, যদি 5 বছরের কম হয় সেক্ষেত্রে জন্মের সার্টিফিকেট লাগবে, সেক্ষেত্রে আধার কার্ড ম্যান্ডেটরি নয়, ঠিক আছে? তো এখানে আধার কার্ড নম্বর দিয়ে দিতে হবে, যেহেতু 5 বছরের উপরে, তো এখানে আধার কার্ড নম্বর এন্ট্রি করতে হবে, এখানে যদি ক্যান্ডিডেট ভোটার কার্ড থাকে এখানে ভোটার কার্ড নাম্বার, এবং প্যান কার্ড থাকলে প্যান কার্ড নাম্বার, এবং ওল্ড নেম, ওল্ড রেশন কার্ড নাম্বার যদি থাকে এখানে দিয়ে দেবেন, যদি পরিবারে আরও কোনো ব্যক্তি থাকে তাহলে এই অ্যাড মোর বলে অপশানে, এই অ্যাড মোর অপশানে ক্লিক করতে হবে, করে ফের ফর্ম ফিল আপ, সেম এরকম একটা পেজ আসবে, তো সেই পেজে তাদের হচ্ছে কি নাম এন্ট্রি করতে হবে, এখানে আমি আর একটা দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, এখানে মিডিল নেম থাকলে মিডিল নেম, এখানে ফার্স্ট লাস্ট নেম, এখানে হচ্ছে কি ফাদার অ্যান্ড মাদার নেম, এখানে স্বামীর নামও দেওয়া যাবে, ঠিক আছে? তো এখানে স্বামীর নামটা আমি ফিল আপ করে দিচ্ছি, এখানে ক্যান্ডিডেটটা ছেলে না মেয়ে, এখানে এটা যেহেতু মেয়ে ফিমেল, তারপরে আমরা এখানে
হচ্ছে কি ডিপেন্ডেন্ট ওমেন করে দেবো। এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিতে হবে, তার বয়স 1975। জানুয়ারি এখানে আধার কার্ড নম্বরটা দিয়ে দিতে হবে। এপিং নাম্বার ভোটার কার্ড থাকলে দিয়ে দেবে, প্যান কার্ড দিয়ে দেবে, পুরনো রেশন কার্ড যদি নাম্বার থাকে এখানে দিয়ে দেবে। বলে হেডের সাথে সম্পর্ক কি সেটা এখানে বুঝিয়ে দিতে হবে, হেডের সঙ্গে কি সম্পর্ক, এটা হাজবেন্ড যেহেতু, ঠিক আছে, তো দিয়ে দেবো। দিয়ে যদি আরো মেম্বার থেকে থাকে বাড়ি, ছেলে অথবা মেয়ে, তো অ্যাড মোর করে সেম প্রসেসে, ঠিক আছে, এরকম ভাবে ফর্ম আসবে, নাম, মিডিল নেম, লাস্ট নেম, বাবার নাম, ফিমেল, এইভাবে ফর্ম ফিল আপ করে নেক্সট করে আগিয়ে যেতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ডিটেল যেটা আমরা ফিল করেছি সব এখানে ফের আরেকবার দেখিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে সব কিছু ভালো করে চেক করে নেবে। এখানে যে দুটো ক্যান্ডিডেটকে আমি করেছি তার নাম এবং আধার কার্ড নাম্বার, বাবার নাম, সব চলে আসবে ডিটেল। এখানে ইট ইজ ওকে, এই অপশানে ক্লিক করতে হবে। যার পরে যদি ভুল থাকে ব্যাক করবেন, ঠিক আছে। তো সঠিক আছে, আমি প্রসেস বাটনে ক্লিক করলাম। করার পরে এখানে এখানে হচ্ছে কি যেহেতু 5 বছরের উপরে, তো এদের আধার কার্ড ম্যান্ডেটরি, ঠিক আছে। যদি 5 বছরের কম হতো তাহলে এখানে এখানে বার্থ সার্টিফিকেট চাইতো, ঠিক আছে, দিয়ে আপলোড দিতে হতো। তো যেহেতু আধার কার্ড দিতে হবে, আর আধার কার্ড 100 কেবির যেন কম থাকে, ঠিক আছে। তো আমি আগে থাকতে করে রেখে দিচ্ছি 100 কেবি, ঠিক আছে। তো 100 কেবি আমি যে ফাইলে রেখেছি সেই ফাইলটা আমি সেখান থেকে যে এখানে আপলোড অপশনে ক্লিক করতে হবে। এখানে ফাইল আপলোড সাকসেসফুল লেখাবে, ঠিক আছে, সেম প্রসেস এখানে আপলোড করে দিতে হবে। এখানে যে এখানে যে আপলোড অপশন আছে এই আপলোড অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে বলছে অ্যাড্রেস ডিটেলস, ইজ ইউর অ্যাড্রেস সেম অ্যাজ দ্য গিভ ইউর আধার কার্ড নাম্বার, ইয়েস করে দিতে হবে, ঠিক আছে, আধার কার্ডের সাথে সেম। এখানে প্লিজ কমপ্লিট ইউর অ্যাড্রেস সেকশন, তো এখানে অ্যাড্রেসের জন্য একটা এখানে সিলেক্ট করতে বলছে। এখন এখানে একটা হচ্ছে কি অ্যাড্রেস প্রুফ দিতে হবে, সেটা ভোটার কার্ড বা আধার কার্ড দিলেও হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি একটা আধার কার্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে এখানে আপলোড করে দিচ্ছি। আধার কার্ড দিয়ে এখানে আধার কার্ড লিখে এখানে ফাইলে, ঠিক আছে, আধার কার্ড বলে লিখে পিডিএফটা নাও, দিয়ে এখানে আপলোড করে দিতে হবে। দেওয়ার পরে এখানে সাকসেসফুল আপডেট এবং এক্সটার্নাল ফাইল সাকসেসফুল আপলোড, এখানে নেক্সট করতে হবে। 3 নম্বর স্টেপটা তাহলে আমরা পূরণ করে দিলাম, ঠিক আছে। এ বলে 4 নম্বর লাস্ট পজিশন, এখানে ক্লিক করে দিতে হবে কনফার্ম ইউর অ্যাপ্লিকেশন, এখানে এই বক্সে ক্লিক করে দিতে হবে। যার পরে এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে।
যে মোবাইল নম্বরটা দিয়ে আপনি রেশন কার্ডটা করছেন সেই মোবাইল নম্বরে ফের এসএমএস যাবে, ঠিক আছে, 4টা ডিজিট। মেসেজটা আসতে সময় লাগ নিচ্ছে, এরপরে এই ওটিপি অপশনটা দিয়ে সাবমিট করতে হবে। তো ওটিপি নাম্বারটা আমাদের চলে এসেছে, সাবমিট করার পরে আমাদের এটা ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখানে সাবমিট স্ট্যাটাস সাকসেসফুল, ইওর অ্যাপ্লিকেশন ওয়াজ সাকসেসফুল সাবমিট হয়ে গেছে এখানে, ঠিক আছে। তো আমরা এটা প্রিন্ট আউট করে রেখে দেবো, ঠিক আছে। তো এখানে ফর্ম নাম্বার সাবমিট সাকসেসফুল থ্রি পেন্ডিং, এটা হচ্ছে কি স্ট্যাটাস চেক করতে হবে, ঠিক আছে। তো এর জন্য আরেকটা ভিডিও আমরা করে দিয়েছি, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।